ফের পুরনো ছন্দে টালা ব্রিজ। পুজোয় ট্রাফিক চাপ কমাতে চতুর্থী থেকে নবনির্মিত টালা ব্রিজে বাস চলাচল শুরু। খুশি যাত্রী সাধারণ থেকে বাস চালক সকলেই। দীর্ঘ প্রতীক্ষার অবসান, চতুর্থীতে লক্ষ্মীবারেই যাত্রা শুরু নবনির্মিত টালা ব্রিজের বাস চলাচল। বাস চলাচল শুরু হলেও এখনই পণ্যবাহী লরি বা ভারী যান চলাচলে অনুমতি নেই। পুজোর মুখেই টালা ব্রিজের বাস চলাচল শুরু হলো, আর এর ফলে এই নবনির্মিত টালা ব্রিজ দিয়ে উত্তর শহরতলি থেকে উত্তর কলকাতার যোগাযোগের ক্ষেত্রে একটা বড় সুবিধা হবে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা। গত তিন বছর ধরে ঘুরপথে একদিকে বেলগাছিয়া ব্রিজ, অন্যদিকে চিতপুর ব্রিজের ওপর যাত্রীচাপ ক্রমশই বাড়ছিল। ভীষণ সুবিধা হচ্ছে, কেননা আগে আমাদের আরজিকরের পাশ দিয়ে যেতে হতো, অনেকটা হাঁটা পড়তো। আমরা এই পাড়ারই বাসিন্দা, এই পাড়াতেই থাকি। এই ব্রিজটা উদ্বোধন হওয়ার পর আমাদের ভীষণ সুবিধা হচ্ছে। আর দুদিন এই সবে বাস চালু হয়েছে, এত সুবিধা হচ্ছে ভাবতেই পারছি না। পুরনো জিনিস আবার ফিরে পেয়েছি, অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকেও, উনি এটার উদ্বোধন করে দিয়ে গেছেন পুজোর আগে, বিরাট সুবিধা করে দিয়ে গেছেন আমাদের জন্য। খুব সুবিধা হলো, আগে যেরকম অসুবিধাটায় পড়ছিলাম আমরা, তার থেকে এখন অনেকটাই সুবিধা হচ্ছে। আগে ওদিক দিয়ে গেলে আমাদের অনেকটাই অসুবিধা হতো, যেমন আরজি করে আমি যাব, এখানে নামলে আমার আরজি করে এখান থেকে একটুকুনি, আর ওদিক থেকে ঘুরে এলে লক গেট দিয়ে অনেকটাই আমাদের অসুবিধাটা, ওখানে নামলে আমাদের হেঁটে অনেকটাই অসুবিধা হতো, এখন আমাদের যাতায়াতে খুবই সুবিধা হচ্ছে। গত 22শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় টালা ব্রিজের। প্রাথমিকভাবে দুই বা চার চাকার গাড়ি চলাচল শুরু হলেও বন্ধ ছিল বাস পরিষেবা। ব্রিজের ভার বহন ক্ষমতা পর্যবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল ভারী যান চলাচল। পুজোর সময় মানুষকে ভোগান্তির হাত থেকে বাঁচাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ট্রাফিক চাপ কমাতে চতুর্থী থেকেই বাস চলাচল শুরু হল নবনির্মিত টালা ব্রিজে। এতে বেলগাছিয়া বা চিতপুর ব্রিজের চাপ কিছুটা হলেও কমবে বলে ট্রাফিক বিভাগ সূত্রের খবর। শুধু তাই নয়, ব্রিজ খুলে যাওয়াতে ব্যারাকপুর থেকে শ্যামবাজারগামী বাস চলাচলেও অনেকটাই সুবিধা হবে। সুবিধা তো হবেই, কারণ 15 মিনিটের রাস্তা আধ ঘন্টা এক ঘন্টা লাগতো, সেখানে অনেকটাই সুবিধা হবে। এখন আমাদের আর ভালো সুবিধা হলো, কোনো কষ্ট নেই, জ্যামজটের কষ্ট নেই, কিছু নেই, আমাদের এটাই এখন সুবিধা অনেক। টালা ব্রিজ খুলে যাওয়ায় আমাদের বাস রুটগুলো তার নিজস্ব অ্যালাইনমেন্টে চলবে। এই নিজস্ব অ্যালাইনমেন্টে চলার জন্য ফুয়েল কনজাম্পশন কম হবে এবং যাত্রীদের যে হয়রানি, যাত্রীদের যে জ্যামে দাঁড়িয়ে থাকা এবং যাত্রীদের তার নিজের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যে সুবিধা হবে, সেই সুবিধা যাত্রীরা পেয়ে থাকবেন। সেই কারণে আমরা আরও উন্নততর পরিষেবা দিতে পারব। 2019-এর 29শে সেপ্টেম্বর টালা ব্রিজে বাস সহ ভারী যান চলাচল বন্ধ করা হয়। টালা ব্রিজের স্বাস্থ্য ঠিক না হওয়ায় যাত্রী নিরাপত্তার স্বার্থে পরিবর্তন করা হয় একাধিক বাস রুটও। সেই সময় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রী সাধারণকে। টালা ব্রিজ সংলগ্ন একাধিক বড় পুজো, এতদিন টালা ব্রিজ বন্ধ থাকায় সেই সব মণ্ডপে যেতে বেশ বেগ পেতে হতো দর্শনার্থীদের। ব্রিজ খুলে যাওয়ার পর সেই সব মণ্ডপগুলিতে পুজোর কটা দিন ভিড় এড়ানো যাবে বলে অনুমান শহরবাসীর। প্রায় তিন বছর পর ফের স্বাভাবিক ছন্দে ফিরল টালা ব্রিজ। নবনির্মিত টালা ব্রিজে বাস চলাচল শুরু হওয়ার ফলে সেই যাত্রীচাপ সংলগ্ন ব্রিজগুলোতে অনেকটাই কমবে এবং যানবাহনের গতিও অনেকটাই মসৃণ হবে বলে মনে করছেন ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।